সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তো ফিরে এলাম তোমাদের কাছে আবার দিউ থিপ ওয়াটসের গেমপ্লে ভিডিও নিয়ে তো গাইস তোমরা যারা এর আগের ভিডিওটা দেখেছো তারা তো অবশ্যই জানো যে এর আগের ভিডিওতে আমি এই ভোটে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলাম আর ভোটটা আমি লড়েও ছিলাম তো গাইস সেই ভিডিওটা তোমরা দেখে নিয়েছো যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে আই কার্ডে এবং স্ক্রিনে তো গাইস সেই ভিডিওটা দেখার আগে না আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তারপরে গাইস সেই ভিডিওটা দেখে নিবে তো গাইজ তোমাদেরকে বলে রাখি যে আজ আমাদের এই শহরে হতে চলেছে ইলেকশন মানে গাইজ ভোট এই শহরে যত আম জনতা রয়েছে তারা তাদের নিজেদের নিজেদের প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে তো গাইস আমাদের এই শহরে না ভোট দুই দিন রাখা হয়েছে আজ এবং কাল কোনো ব্যক্তি আজ যদি ভোট না দিতে পারে বা যদি সে বাইরে যায় সে যদি না দিতে পারে আজ সে যদি কালকে দিতে পারে সে তার জন্য দু দিন রাখা হয়েছে ভোট ওকে তো গাইস এটা ভেবে এখন আমার খুব টেনশন হচ্ছে যে এই ভোটে কে জিতবে কে হবে আগামী দিনের প্রেসিডেন্ট আমি না বর্তমানে যে রয়েছে সেই প্রেসিডেন্ট তো গাইস এটা ভেবেই না আমার খুব টেনশন হচ্ছে গাইস খুবই চিন্তা হচ্ছে আর তার থেকেও বেশি চিন্তা হচ্ছে এই প্রেসিডেন্ট থাকার কারণে তার কারণ গাইস এই প্রেসিডেন্ট এক নাম্বারের শয়তান ফালতু একটা লোক তো গাইস এই প্রেসিডেন্ট না এতদিন ধরে কিচ্ছু করেনি গাইস তো গাইস তোমরা বুঝতে পারছো এই প্রেসিডেন্ট কেরকম আর তার থেকেও বড়ো কথা না গাইস এই প্রেসিডেন্ট না চাইলে সব কিছু করতে পারে এই প্রেসিডেন্টের কাছে প্রচুর পাওয়ার রয়েছে গাইস তার সাথে গাইস এই প্রেসিডেন্ট না এই ভোটে জেতার জন্য সব কিছু করতে পারে যেমন কি গাইস দুই নম্বরই করতে পারে ছলছাতি করেও ভোটে জিততে পারে এমন কি গাইস মাঠ ডাঙ্গা করেও এই ভোটে জিতে যেতে পারে গাইস তো গাইস এই প্রেসিডেন্ট না এরকম শয়তানি বদমাশি করতেই পারে আর এই শয়তানি বদমাশি করে একবার যদি ভোটে জিতে যায় গাইস তাহলে তো সেই হয়ে গেল আবার প্রেসিডেন্ট আর তার সাথে গাইস আমরা না সবাই খতম হয়ে যাবো আর তার সাথে গাইস আমাদের এই ডিউট সিটিটাও না খতম হয়ে যাবে গাইস তো গাইস এবার তো তোমরা বুঝেই গেছো যে এই প্রেসিডেন্টকে এতটা সহায়তা না এতটা ফালতু কেন বলছি তো গাইস চলো এবার ঘরে যাওয়া যাক তার কারণ গাইস ভোটের দিন না বেশিক্ষণ বাইরে থাকা ঠিক না অনেকক্ষণ ধরে বাইরে রয়েছি তো চলো এখন আমি ঘরে বসে টিভিতে ভোটের খবর দেখবো তো তার জন্য আমি ঘরে চলে এসেছি তো চলো এবার আমি টিভিতে ভোটের খবর লাগাবো আর ভোটের খবরগুলো দেখবো তো গাইস আমি তো টিভিতে ভোটের খবর দেখছিলাম আর এই মাত্র আমাকে প্রেসিডেন্ট ফোন করেছিল এই বর্তমানে যে প্রেসিডেন্ট রয়েছে না সেই প্রেসিডেন্ট আমাকে এই মাত্র ফোন করেছিল আর ফোন করে আমাকে বলছে যে রিচি তোমাকে না এক্ষুনি আমার হোয়াইট হাউসে আসতে হবে আর তোমার সাথে না কিছু দরকার আছে কিছু কথাবার্তা বলার আছে খুবই ইম্পর্টেন্ট তুমি সময় নষ্ট না করে এক্ষুনি চলে এসো আমার হোয়াইট হাউসে তো গাইস এবার আমি ভাবছি যে এই প্রেসিডেন্ট আমাকে ডাকবে কেন আমার সাথে কিসের কথা কিসের দরকার তো গাইস আমার না এই প্রেসিডেন্টের কাছে একদম যেতে ইচ্ছা করছে না আর তার সাথে না গাইস এই প্রেসিডেন্টের কাছে যেতে না আমি একটু একটু ভয় ভয় লাগছে তার কারণ তো তোমরা সবাই জানো তো এই প্রেসিডেন্ট কতটা শয়তান কতটা ভয়ঙ্কর তো গাইস এই প্রেসিডেন্ট চায় না যে এই ভোটে আমি জিতি আর আগামী দিনে আমি হই প্রেসিডেন্ট তো আর জন্য না গাইস আমাকে না মেরে ফেলে আমাকে থ্রেটও দিতে পারে গাইস খুনও করে ফেলতে পারে আমাকে তো গাইস কী হবে জানি না গাইস তো দেখো আমাকে যখন ডেকেছে তো আমাকে যেতেই হবে তো চলো ওখানে যাওয়া যাক আর প্রেসিডেন্টটাকে শুনবো কেন আমাকে ডেকেছে আর তার সাথে গাইস এই ডিউট সিটির জনতা না আমার সাথে রয়েছে আমার পাশে রয়েছে তো এটা ভেবেই না আমি একটু ভয়টা কম পাচ্ছি তো এর জন্য আমি ভয় পাবো না তো এই সাহস নিয়ে আমি যাবো প্রেসিডেন্টের কাছে আর শুনবো যে আমাকে কেন ডেকেছে তো গাইস দেখো আমরা চলে এসেছি তো গাইস এবার না গাড়িটা আমি ঠিক মাঝখানে রাখবো তার কারণ গাইস দেখো দুদিন পর তো আমরাও হব প্রেসিডেন্ট না তো দেখো গাইস আমি গাড়িটা ঠিক মাঝখানে রেখে দিয়েছি তো চলো এবার ভেতর যাওয়া যাক আর শুনবো যে আমাকে কেন ডেকেছে তো গাইস আমি যেটা ভেবেছিলাম না প্রেসিডেন্ট সেটা করার চেষ্টা করেছে এই প্রেসিডেন্ট যে কি শয়তান গাইস আমি ভাবতে পারছি না তো গাইস প্রেসিডেন্ট কি বলেছে এবার তোমাদেরকে আমি বলছি তো মন দে শোনো তো প্রেসিডেন্ট আমাকে বলছে যে রিচি তোমাকে আমি দশ কোটি টাকা দিব এই ভোটে থেকে কি তোমার নামটা কেটে নিতে পারবে তো গাইস এইটা আমাকে প্রেসিডেন্ট বলছে আর তার সাথে এটাও বলছে যে তোমাকে তো আমি দশ কোটি টাকা দেবো আর তার সাথে না অনেক কিছু দিব তো গাইস প্রেসিডেন্ট আমাকে ঘুষ দিচ্ছে তো গাইস এটা কীরকম প্রেসিডেন্ট আমি তো ভাবতে পাইনি যে প্রেসিডেন্ট এরকম হবে আর এসব বলবে আমাকে গাইস তো গাইস প্রেসিডেন্টও না বুঝে গেছে যে এবারকার ভোটে আর প্রেসিডেন্ট জিততে পারবে না এবারকার ভোটে আমি জিতব আর আগামী দিনে আমি হব প্রেসিডেন্ট এটা না প্রেসিডেন্ট বুঝে গেছে তো তার জন্য না এসব বলছে আমাকে তো গাইস এই প্রেসিডেন্টের দেওয়া দশ কোটি টাকার অফার আমি গ্রহণ করিনি আর না করার ফলে এই প্রেসিডেন্ট রাগের চোটে কি বলেছে জানো গাইস এই প্রেসিডেন্ট আমাকে বলেছে রিচি আমার দেওয়া দশ কোটি টাকার অফার তুমি গ্রহণ করলে না না এবার তোমাকে আমি বাড়িতে গিয়ে খুন করে আসবো মার্ডার করে দিব তারপরে দেখবো যে এই ডিউট সিটির প্রেসিডেন্ট তুমি হও কিভাবে। তো গাইস এটা আমাকে প্রেসিডেন্ট বলেছে তো গাইস এবার না আমাকে ভয় লাগছে গাইস আমার হাত পা ঠান্ডা যাচ্ছে এবার তো আমি বাড়িতেও থাকতে পারবো না গাইস এবার কি হবে গাইস তো গাইস এবার না আমাকে একজনই বাঁচাতে পারে সেটা হলো কি জ্যাক জ্যাককে আমাকে সব কিছু বলতে হবে তো জ্যাককে বলবো আর জ্যাক দেখি কি বলে ওকে গাইস তো এবার আমি জ্যাককে ফোন করছি তো গাইস আমার না জ্যাকের সাথে কথা বলা হয়ে গেছে আর আমি যেটা ভেবেছিলাম জ্যাক সেটাই বলেছে জ্যাক বলেছে কি আরে আমরা কীসে কমাচ্ছি ওরকম যদি হয় না আমরা হোয়াইট হাউসের ভেতর গিয়ে প্রেসিডেন্টকে মেরে ওখানেই পুঁতে আসব তো গাইস এটা আমাকে জ্যাক বলেছে আর জ্যাক এটা আমাকে বলেছে যে আরে আমরা তো গ্যাংস্টার আছি অত ভয় পাওয়ার কি আছে প্রেসিডেন্টকে না মেরে একদম খাল্লাস করে দেব তো ভয় পাওয়ার না কোনো দরকার নেই তো গাইস এই প্রেসিডেন্টের না এখন কোনো পাওয়ার নেই তো দেখো ভোটের সময় না কোনো প্রেসিডেন্টের না পাওয়ার থাকে না তো এই প্রেসিডেন্টও এখন পাওয়ার নেই তো আমাদের না ভয় পাওয়ার কোনো কারণ নেই তো গাইস আমাদের প্রেসিডেন্ট হচ্ছে এখন জনতা জনতা যাকে চাইবে সেই হবে প্রেসিডেন্ট ওকে তো গাইস এবার আমাদের অপেক্ষা করতে হবে এই প্রথম দিনের ভোটিং শেষ হওয়ার তারপরে গাইস শুরু হবে দ্বিতীয় দিনের ভোটিং তারপর দ্বিতীয় দিনের ভোটিং শেষ হলে তারপরে তো গাইস আসবে রেজাল্ট আর রেজাল্টে জানা যাবে কে হবে এই শহরের প্রেসিডেন্ট তো গাইস বিজনেসের কাজের জন্য না একটু বাইরে গিয়েছিলাম আর আস্তে আস্তে দেখো বিকাল হয়ে গেছে দেখো গাইস আজকের মতো তো আর মনে হয় ভোট দিতে পারবো না তার কারণ গাইস দেখো বিকাল পর্যন্ত কিন্তু টাইম থাকে ভোট দেওয়ার আর দেখো গাইস এখন বিকাল হয়ে গেছে তো গাইস আজ তো মনে হয় আর ভোট দিতে যেতে পারবো না তো গিয়ে তো আর লাভ নেই তো গাইস আমাকে না কাল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসতে হবে তো গাইস একদিকে ভালো হয়েছে যে দুদিন ভোট রেখেছে না এটা খুবই ভালো হয়েছে আজ এবং কাল তো আজ তো আমি দিতে পারলাম না কাল আমাকে সকাল সকাল গিয়ে ভোটটা দিতেই হবে তো গাইস চলো আজ আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি যাতে আমি কাল সকাল সকাল উঠতে পারি ওকে তো লাইট অফ করে দিয়েছি তো চলো এবার আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো ফাইনালি গাইস সকাল হয়ে গেছে তো চলো গাইস এবার ভোট দিতে যাওয়া যাক তো গাইস ভোটটা তো আমি রিচিকেই দেব তো গাইস চলো তাড়াতাড়ি গিয়ে আমরা ভোটটা দিয়ে আসি তো গাইস আমার মনে হচ্ছে কি এবারও মনে হয় টাউন হলে হচ্ছে তার কারণ গাইস এর আগেবারও হয়েছিল টাউন হলে তো আমার সেটাই মনে হচ্ছে তো গাইস কাউকে যদি পাই না আমরা জিজ্ঞেস করে নেবো যে ভোটটা কোথায় হচ্ছে আর তো গাইস দেখা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে টাউন হলটা কোথায় আছে তো দেখো গাইস টাউন হলটা না এই জায়গায় রয়েছে যেখানে আমি মার্ক করেছি তো আমরা সেখানেই যাবো এবার তো চলো আমরা এদিক থেকে আরামসে চলে যেতে পারি তো এদিক থেকে আমরা যাচ্ছি আর যদি কাউকে পাই তাহলে আমরা জিজ্ঞেস করে নিব যে ভোটটা এবার কোথায় হচ্ছে ওকে তো চলো আমরা দেখো টাউন হলে প্রায় চলে এসেছি আর গাইস দেখো টাউন হলের সামনে কত সিকিউরিটি রয়েছে ও ভাই দেখো এগুলো সব সিকিউরিটির গাড়ি ও ভাই এখানে তো কড়া সিকিউরিটি রয়েছে তো দাও গাইস এখানে না দুটো কাকা নাচ করছে তো আমি না প্রথমের কাকাটাকে জিজ্ঞেস করি যে এখানেই এবার ভোট হচ্ছে কিনা তো কাকা এবার কি এখানেই ভোট হচ্ছে হ্যাঁ দেখ এবার এখানেই ভোট হচ্ছে যাও তুমি গিয়ে ভোটটা দিয়ে আসো ধন্যবাদ কাকা বলার জন্য তো দেখলে গাইস এবার না এখানেই ভোট হচ্ছে ও আরেকটা কথা কাকার না জানার আছে তো কাকা আমার এই গাড়িটা কোথায় রাখবো একটু বলতে পারো তো সামনে দেখো যাক সামনে একটা পার্কিং এরিয়া রয়েছে তো সেখানে তোমার গাড়িটাকে রাখতে পারো তো ধন্যবাদ কাকা তো গাইস এবার আমার গাড়িটাকে না ঠিক ওখানেই পার্ক করে দেবো যেখানে কাকা বলেছে তো চলো গাইস সেখানে পার্ক করা যাক আর দেখো গাইস এখানে কত গাড়ি রয়েছে তো এসব গাড়ি আলাগালো না বাইরে থেকে এসছে ভোট দেওয়ার জন্য তো তার জন্য দেখো গাড়ি নিয়ে এসছে এরা না অনেক দূর থেকে এসছে ওকে তো গাইস চলো এবার ভোট দিতে যাওয়া যাক তো গাইস এবার তো আমি ভোট রিচিকেই দিব আর এখানে দেখো সিকিউরিটির গাড়ি রয়েছে তো গাইস এবার আমি যাচ্ছি ভোট দিতেই তো গাইস দেখো আমার ভোট দেওয়া হয়ে গেছে আর ভোট তো আমি রিচিকেই দিয়েছি তো গাইস ভোট দেওয়ার সময় না একটা আঙ্গুলে একটা দাগ দেয় নীল কালারের তো গাইস ওটা আমাকে দিয়েছে কিন্তু তোমাদেরকে দেখাবো কেমন করে গাইস আমার হাতটাই যে এরকম তো গাইস তার জন্য দেখাতে পারছি না তো গাইস এদিকে না রিচির একটা পোস্টার লাগানো হয়েছে যেটা তোমাদেরকে এখনই দেখাবো আমি ওকে তো চলো সামনে যাওয়া যাক তো গাইস সেই পোস্টারটা না খুব সুন্দর দেখতে তোমাদেরও খুব ভালো লাগবে তো গাইস দেখো এবার দেখো রিচিকে লাইক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন দেখো গাইস এটা হচ্ছে রিচির পোস্টার তো গাইস তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে গাইস ওকে তো গাইস আমার তো ভোট দেওয়া হয়ে গেছে তো আর আমি এখানে থাকছি না তার কারণ গাইস ভোটের দিন না বেশিক্ষণ বাইরে থাকা ঠিক না তো তার জন্য গাইস আমি আর বাইরে এখন থাকছি না তো গাইস এবার আমি সোয়া চলে যাচ্ছি বাড়ি তো গাইস চলো সোয়া যাওয়া যাক তো তো গাইস এখানেও না রিচির একটা পোস্টার লাগানো হয়েছে যেটা তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো তো দেখো গাইস এখনই দেখাচ্ছি তো গাইস থেকে আমাকে নামতে দাও আগে তো দেখো গাইস দেখো রিচির এখানেও পোস্টার লাগানো হয়েছে তো গাইস কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ওকে তো গাইস আমার বাড়ির পাশেও না একটা ঘর রয়েছে তো সেই ঘরের পাশেও না এই পোস্টার লাগানো হয়েছে গাইস তো এখনই তোমাদেরকে দেখাচ্ছি সেই পোস্টারটা তো গাইস এই পোস্টার না শহরের বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছে গাইস আর কত দেখাবো গাইস অনেক জায়গায় রয়েছে তো গাইস দেখো এখানেও একটা পোস্টার লাগানো হয়েছে দেখো গাইস কত সুন্দর লাগছে রিচিকে লাইক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন তো গাইস অনেক জায়গায় এরকম লাগানো হয়েছে এই পোস্টার তো গাইস আমি তো রিচিকে ভোট দিয়েছি তোমরা কি রিচিকে ভোট দিয়েছ যদি এখনও না দিয়ে থাকো তাহলে কি করছো রিচিকে ফটাফট ভোট দাও গাইস আর যারা জানো না যে রিচিকে কীভাবে ভোট দিবে। তাদেরকে বলছি রিচিকে ভোট দেওয়ার জন্য না আজকে এই ভিডিওতে লাইক করতে হবে তার কারণ গাইস রিচির চিহ্নই হচ্ছে লাইক তো গাইস তোমরা যত পারবে আজকে এই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো লাইক এবং সাবস্ক্রাইব তোমাদের না দুটোই করতে হবে তো ফটাফট করে দাও এবং লাইক এবং সাবস্ক্রাইব তো গাইস দেখতে দেখতে দ্বিতীয় দিনের ভোটও শেষ হয়ে গেল তো গাইস এবার আমাদের অপেক্ষা করতে হবে রেজাল্টের রেজাল্টে কি হয় এটা আমাদের এবার জানার বিষয় কে হবে আগামী দিনের প্রেসিডেন্ট এটা তো রেজাল্টই বলে দিবে তো গাইস রেজাল্ট হচ্ছে আর কিছুদিন পর তো গাইস তোমরা সবাই জানতে পারবে যে এই শহরের প্রেসিডেন্ট কে হবে তো দাও গাইস অনেক রাত হয়ে গেছে আর তার সাথে গাইস আমার না খুব ঘুম পেয়েছে তো গাইস এবার না আমি ঘুমোতে যাচ্ছি ওকে তো গাইস আমি না এই মাত্র গুলি চালার আওয়াজ পেলাম তোমরা কি শুনতে পেয়েছো গাইস আমি কিন্তু শুনতে পেয়েছি তো গাইস আমার মনে হচ্ছে কি এটা প্রেসিডেন্টের লোকেরা এমন চলে এসছে আমাকে মারার জন্য তো গাইস আমার তো বাইরে যেতেও ভয় লাগছে তার কারণ গাইস দেখো আমি কিন্তু প্রেসিডেন্টের দেওয়া সেই অফারটা কিন্তু নিইনি তার জন্য মনে হয় আমাকে প্রেসিডেন্ট মারতে চলে এসছে তো গাইস এবার তো কি করবো গাইস আমার তো ভয় লাগছে গাইস ও ভাই কী হবে গাইস তো গাইস বাইরে যাই দেখবো তো চলো বাইরে গিয়ে দেখি থ্রি টু ওয়ান চলো বাইরে যাওয়া যাক ও ভাই কি হবে কাজ ভয় লাগছে ও ভাই দেখো তো কেউ নেই ও ভাই দেখো ঘর একদম ঝাঁঝরা করে দিয়েছে একদম দেখো ফুটো করে দিয়েছে ও ভাই দেখো গাইস এবার আমাকে পালাতে হবে ওর গাইস দেখো আবার গুলি চলছে গাইস তো গাইস এখানে না আর দাঁড়িয়ে থেকে লাভ নিয়ে গাইস তো চলো এখান থেকে তাড়াতাড়ি যা যাক গাইস এখানে যদি একটু সময় যে নষ্ট করি না তাহলে ওরা না আমাকে মেরে ফেলবে গাইস তো দেখো গাইস আবার ওরা আমাকে গুলি করছে গাইস আমার উপর অ্যাটাক করছে গাইস তো গাইস এবার আমি যাচ্ছি সোজা জ্যাকের কাছে আর জ্যাকি গাইস আমাকে বাঁচাতে পারে আর গাইস জ্যাকের কাছে গিয়ে না আমি সব কিছু বলবো এসব ওকে তো গাইস আজ রাতটা না আমি জ্যাকের বাড়ি থাকবো গাইস এখানে আর কোথাও থেকে লাভ নিয়ে গাইস এখানে তো গাইস সব জায়গায় খাতরা রয়েছে তো গাইস চলো আমরা সোজা যাচ্ছি জ্যাকের কাছে আর দেখো গাইস এই গাড়িটা কীভাবে চলছে গাইস এইভাবে যদি চলে না ওরা আমাকে ধরে ফেলবে গাইস তো আমাকে না তাড়াতাড়ি গাড়িটাকে চালাতে হবে গাইস ওকে গাইস জ্যাকের কাছে আমি চলে এসেছি তো জ্যাকের কাছে আমাকে এখন থাকতে হবে রাতটা ওকে গাইস দেখো জ্যাকের কাছে চলে এসেছি গাইস তো গাইস আমি জ্যাকের বাড়িতে চলে এসেছি তো গাইস আমি গাড়িটা জাস্ট এখানে রেখে দিচ্ছি তো ওকে গাড়িটা আমি রেখে দিয়েছি তো চলো তাড়াতাড়ি আমরা জ্যাকের ঘরে ঢুকে পড়ি ও ভাই আমার মনে হচ্ছে কি ওরা এখনও পিছা করছে ওকে চলো চলো তাড়াতাড়ি ঘরে ঢোকা যাক ও তারি জ্যাক কোথায় ও ভাই আমার তো ভুলেই গেছিলাম জ্যাক তো রাত্রে করে ঘুরতে বেড়ায় গাইস ও ভাই এখনও মনে হয় রাত্রে ঘুরছে তো গাইস আমাকে না ফোন করতে হবে আর ফোন করে ওকে ডাকতে হবে তো গাইস রাত্রেবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম খুব ভালো লাগছিল ঘুরতে তো এই মুহূর্তে রিচি ফোন করেছে আর রিচি ফোন করে বলছে যে রিচি আমার বাড়িতে নাকি চলে এসেছে তো এখন আমাকে বাড়িতে যেতে বলছে কি জানি গাইস কেন ডেকেছে আর গাইস রিচি না খুব কাঞ্চি ছিল খুবই ভয়ে আছে তো গাইস আমার মনে হচ্ছে কি রিচির সাথে না কিছু একটা হয়েছে তো গাইস চলো রিচির সাথে কথা বলা যাক আর শোনা যাক যে রিচির কি হয়েছে তো দেখো গাইস আমি বাড়িতে চলে এসেছি তো গাইস এবার না আমি রিচির সাথে কথা বলবো আর জানবো যে রিচির কি হয়েছে তো গাইস আমি না জ্যাককে সব কিছু খুলে বলেছি আর জ্যাক শুনে তো প্রচণ্ড রেগে গেছে তো জ্যাক নিজেই বলল যে রিচি তোমাকে আর বাড়ি যেতে হবে না তো রিচি তুমি রাগটা এখানেই থাকো তো দেখো গাইস আমি রাগটা এখানেই থেকেছি তো গাইস এখন তোমরা জ্যাককে দেখতে পাচ্ছ না তার কারণ গাইস জ্যাক একটু বাইরে গেছে ওকে তো আমি এখন ঘরে আছি তো গাইস আমি এখানেই থাকছি এ কয়দিন ওকে তো গাইস আজকের গেমপ্লিয়ার ভিডিও এখানেই শেষ করছি আজকের এই প্লে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দাও তো গাইস তোমরা যদি চাও এই শহরের প্রেসিডেন্ট আমি হই তাহলে গাইস তোমাদের লাইক করতে হবে যত পারবে লাইক করো আর ভিডিওটা যত পারবে শেয়ার করবে ওকে আর কমেন্ট করে জানাবে যে আজকের প্লে ভিডিও তোমাদের কেমন লেগেছে আর চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো আর পাঁচ থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখো ভিডিও নোটিফিকেশন সবার আগে দেখতে হলে তো গাইস আমি না একটা জিনিস চেক করে দেখলাম যে আমার এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা প্রত্যেক নিয়ত তো দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কেন গাইস এটা একটা বাংলা গেমিং চ্যানেল এই চ্যানেলে তোমরা বাংলা গেম ভিডিও পেয়ে যাবে তো গাইস তোমরা যারা বাংলা গেম ভিডিও পছন্দ করো না তারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পরবর্তীকালে এই চ্যানেলে খুব ভালো ভালো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গেম প্লে ভিডিও আসতে চলেছে তো এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করতে পারো গাইস আর পাঁচ থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখো ভিডিও নোটিফিকেশন সব আগে পেতে হলে তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এই চ্যানেলের সঙ্গে থাকবে তো আজকের মতো গুড